ব্যাকস্টেজ থেকেই ভাবছি কখন যাব স্টেজে। তো ভীষণ আনন্দিত আমি, আর এখানে এসেছি আমি আপনাদের অনেক অনেক গান শোনানোর জন্য, প্রচুর প্রচুর গান শোনাবো আর আপনাদের কাছ থেকে অনেক অনেক আনন্দ নেব, আশীর্বাদ নেব। তো এনজয় করবেন তো আপনারা আমার সাথে, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন অনুষ্ঠান শুরু করা যাক। তো অনুষ্ঠান শুরুতেই যেহেতু আমরা সবাই বাঙালি এবং বাঙালির যে কোনো অনুষ্ঠানে, আমার তো মনে হয় সব অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান থেকেই যায়, কারণ রবীন্দ্রনাথের এক একটা সৃষ্টি অনবদ্য, তার যেরকম গান সেরকম কবিতা সেরকম গল্প উপন্যাস নাটক সব কিছুই। তো এরকম একটা মাল্টি ট্যালেন্টেড পার্সনের তার একটা গান অনুষ্ঠানে যদি না গায় তাহলে অনুষ্ঠানের মধ্যে একটা অসম্পূর্ণতা থেকে যায়, তাহলে তার গান দিয়েই আমি অনুষ্ঠান শুরু করছি। চলুন তাহলে Yeah.